ডায়রিয়া হলে কী ক্ষতি হয়? খুব কমন ক্ষতি যেটা, যেহেতু পানি বের হয়ে যাচ্ছে তাহলে শরীরে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে বুঝবো কীভাবে? যে মাথার চাঁদিটা ডেবে যায়, তারপরে চোখটা কোটরে ডেবে যায়, তারপরে যখন আমি চামড়াটা টান দিচ্ছি, বুড়ো মানুষের চামড়া যেরকম কুচকে থাকে সেরকম কুচকে থাকে। তাহলে এগুলো হচ্ছে ডিহাইড্রেশন বোঝার কায়দা। তো ডিহাইড্রেশন হলে যেটা হয়, কিডনিতে পানি সাপ্লাই কমে যায়, তখন কিডনি আর কাজ করে না। তাহলে সবথেকে বড় যেটা ক্ষতি সেটা হচ্ছে যে ডায়রিয়ার, যে কিডনি বিকল হতে পারে। সেই জন্য আমরা বলি কি, সবসময় পেশাব খেয়াল রেখো। 8 থেকে 10 ঘন্টা যদি পেশাব না করে অবশ্যই অবশ্যই দ্রুত হসপিটালে চলে আসতে হবে। তখন আমরা গায়ে স্যালাইন দিতে বলি, কখন আমি ডায়রিয়া নিয়ে হসপিটালে চলে যাব। যদি এমন হয় ডায়রিয়ার পরিমাণ এত বেশি যে খেয়ে কোলাতে পারছে না, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হসপিটালে যেতে হবে। আরেকটা হচ্ছে বাচ্চা নেতিয়ে পড়ছে, সেসব ক্ষেত্রেও অবশ্যই দ্রুত হসপিটালে যেতে হবে। আরেকটা হলো, যদি পায়খানার সঙ্গে রক্ত থাকে তাহলে আমরা সাধারণত বেশি অপেক্ষা করতে চাই না। আমরা সাধারণত এটাকে মনে করি সিজেলোসিস বাচ্চাদের ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই ভালো অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হয় পরীক্ষা দেওয়ার আগেই, কারণ সিজেলোসিসে যেটা হয় যে বাচ্চাদের এটার টক্সিন থেকে অনেক সময় কিডনিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যত দ্রুত সম্ভব তাকে ভালো অ্যান্টিবায়োটিক দিতে হয়। আরেকটা পদ্ধতি হলো যে আমরা স্টুল রুটিন এক্সামিনেশন করি, ওইটাতে যদি 5% বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাচ্চাদের যেই যত ডায়রিয়া হয় তার 50-60% ডায়রিয়া কিন্তু রোটা দিয়ে হয়, এবং রোটার অ্যাগেনস্টে টিকা রয়েছে। সেই টিকা দিলে পরে রোটা ভাইরাসের যে তীব্রতা সেটা অনেক কমে আসে এবং ওতে লাভবান হওয়া যায়।